এই সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফি, যার নির্মাণে এসেছে একের পর এক হিট চলচ্চিত্র। পরপর বেশ কয়েকটি সিনেমায় ম্যাজিক দেখিয়েছেন তিনি। তার নির্মিত প্রায় সবকটি সিনেমাই সুপারহিট। শরীফুল রাজ থেকে শুরু করে আফরান নিশো, বাদ যাননি শাকিব খানও। এবারে রাফি ঘোষণা দিলেন 2024 সালের গণ অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন 2024-এর গণ অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরি করার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি, প্রকৃতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন এই তুফান নির্মাতা। রাফি বলেন, জুলাই অভ্যুত্থানে এত এত গল্প, যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার, সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে, এত এত টুইস্ট গল্প কেন আমি বানাবো না। রাফি আরো বলেন, সিনেমা এমনই শিল্প যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজ ব্যবস্থাকে তুলে আনা যায়, এর মাধ্যমে একটি গল্পকে একটি জায়গায় বন্দি করা যায়। এই যে আমাদের একটি আন্দোলন হলো, একটা সময় গিয়ে কিন্তু মানুষ ভুলে যাবে, মানুষ দেখবে না, জানবে না, কিন্তু কোনো সিনেমাতে যখন এই দৃশ্যগুলো থাকবে তখন কিন্তু মনে থাকবে। রাফির সর্বশেষ চলচ্চিত্র তুফান মেগা হিট। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের 15টি দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির সিক্যুয়াল নির্মাণ করবেন রাফি। বর্তমানে জিৎ ও শরীফুল রাজকে নিয়ে লায়নের প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।